সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জ্বালানি সাশ্রয়ে এবার সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিবদের বৈঠকে এছাড়া আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। চলমান লোডশেডিংকে ইতিবাচকভাবে দেখছে ব্যবহারকারীরা, তবে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানছে না অনেকেই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে যায়নি বিএনপি। দলটিকে আজ বিকেলে আমন্ত্রণ জানিয়েছিল কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন বিএনপির জন্য অপেক্ষা করবেন তারা। আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিদেশে কর্মসংস্থান বেড়েছে। প্রচলিত দেশগুলোর বাইরে জাপান সহ ইউরোপের কয়েকটি দেশে যাচ্ছে কর্মী। এতে বিমানবন্দরে বেড়েছে প্রবাসী কর্মীর চাপ। তবে সেবা নিয়ে অভিযোগ রয়েছে তাদের। ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। লাগেজ না আসা ও হারানোর বিষয়ে সতর্ক করা হয়েছে এয়ারলাইন্সগুলোকে। এবার বিস্তারিত, সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের সভাপতিত্বে সরকারের ব্যয় সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নির্ধারণে আজ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সব মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। জ্বালানি খাতের বাজেট বরাদ্দের 20% কম ব্যবহারের লক্ষ্যে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে। অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে। বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকীকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানছেন না অনেকে। গতকাল রাত 8টার পরেও খোলা দেখা গেছে পার্ক, দোকানপাট সহ অনেক প্রতিষ্ঠান। বিভিন্ন স্থানে প্রয়োজনের অতিরিক্ত বাতি জ্বলতে দেখা গেছে দিন দুপুরেও। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। গুলিস্তানের শহীদ মতিউর পার্কের এই আলো ঝলমলে দৃশ্য রাত 9টার। শুধু আলোই জ্বলছে না, দর্শনার্থী থাকায় পার্কের রাইডগুলোও সচল। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী পার্কটি রাত 8টার পরই বন্ধ হয়ে যাওয়ার কথা। পার্কটা যদি বন্ধ থাকতো আমরা সাধারণ জনগণ ভিতরে আসতাম না। যারা এই অপচয় করে বিদ্যুৎটা, এইটা আসলে আগে সচেতন করা দরকার। পার্ক কর্তৃপক্ষ অবশ্য বলছে তারা জানেনি না বিদ্যুৎ সাশ্রয়ের সরকারের কোনো নির্দেশনার কথা। এখানে পার্কের মধ্যে তো এই কারণে হয়তো আমাকে বলছে দুইটা লাইট, আমরা দুইটা লাইটটা জ্বালাই কারণ অন্ধকার তো এই কারণে। আমরা চাকরি করি, আমরা বেতনভুক্ত, তা ওনারা যেভাবে চালায় আমরা এইভাবে টিকিট বিক্রি করি শুধু। পার্কটির পাশেই গুলিস্তান মোড়ে দেখা যায় রাস্তা বা ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ভাসমান টং দোকানগুলোতে জ্বলছে দুই বা ততোধিক লাইট। ক্যামেরা দেখেই বন্ধ হলো আলো। জানা গেল বিদ্যুতের এই সংযোগ অবৈধ, ফলে বিদ্যুৎ ব্যবহার হলেও মূল্য পরিশোধ করা হচ্ছে না। শুধু গুলিস্তান নয়, রাজধানীর শ্যামলীর রিং রোড এলাকাতেও একইভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। টিভি ক্যামেরা দেখে অনেকেই বিদ্যুৎ লাইন বন্ধ করে দোকান রেখে পালিয়ে যায়। অপচয় কি বলবো, ডাঙ্গর ব্যবসা হইল রাত্রে শুনছি আর কি, বুঝলেন? তা আমরা তো কালকের থেকে আমাদের ব্যাটারি জ্বালাবো। রাতের মতোই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে বিদ্যুতের অপচয় এবং অপব্যবহার দেখা গেছে। যেমন বনানী কাঁচা বাজারে সবজি এবং মাছ মাংসের দোকানেও উচ্চ ক্ষমতার একাধিক বাতি জ্বলছে। অল্প পাওয়ারের বাল্ব, এলার্জি, আমরা আগে যে 100 পাওয়ার বাল্ব চালাইতাম তো পকা ছুট। এটা মনে করো মাছের দোকান তো লাইট ছাড়া অন্ধকার দেখা যায়। এটা আমাদের মাংসটা একটু লাইটটা কালারের জন্য দেওয়া হয়। সকাল 11:30টার দিকে গুলশানের একটি গৃহসজ্জার ক্রেতাশূন্য দোকানে জ্বলতে দেখা যায় 150 বাতি।
গুলশানের একটি জুতার দোকানের বাইরে গাছে জ্বলছে রঙিন বাতি। একই এলাকার পুলিশ প্লাজার কাছেও দেখা গেছে দিন দুপুরে বিদ্যুতের অপচয়। যদিও এই অপচয় নিয়ে কথাও বলতে চায়নি কেউ। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে সরকার। এভাবে ব্যবহার কমিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ সঞ্চয় করা যায় কিনা, কিংবা বিদ্যুতের ব্যবহার কমিয়ে জ্বালানি সংকট মোকাবেলার প্রক্রিয়াটা কি, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন আনোয়ার হোসেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি করেছে তার ধাক্কায় গতকাল থেকে দেশে ঘোষণা দিয়ে শুরু হয়েছে লোডশেডিং। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এখন প্রশ্ন হলো, মানুষ বিদ্যুতের ব্যবহার কমালে উৎপাদিত বিদ্যুতের বাকি অংশ কি সংরক্ষিত থাকে? যদি না থাকে তাহলে বিদ্যুতের ব্যবহার কমালে লাভ কি? আজকে এই লোডটা শেয়ার করার জন্য লোডশেডিংটা যার জন্য করা হয়েছে তার বিনিময়ে অন্য আরেকজন কিন্তু বিদ্যুৎটা পেয়েছে। আগামী দিন কিন্তু উনি ওই বিদ্যুৎটা পাবেন, তার জন্য কিন্তু যিনি গতকাল পেয়েছেন সে কিন্তু লোডশেডিংটা করবে। সো এটাই হলো বেনিফিটটা। বিদ্যুৎটা উৎপাদন যেটা হয় বিদ্যুতের এখনো স্টোর করার মতো এরকম প্রচলিত হয় না এবং সেটা আমাদের এখানে এখনো সেটা সম্ভব না। লোডশেডিং করে জ্বালানি সংকট মোকাবেলা করার প্রক্রিয়াটা কি বা মানুষ কিভাবে উপকৃত হচ্ছে তার ব্যাখ্যা দিলেন এই বিশেষজ্ঞ। 120 কোটি ঘনফুট প্রতিদিন এই পরিমাণ গ্যাস বিদ্যুৎ উৎপাদনে দেওয়া যাচ্ছে না, কারণ গ্যাসের ঘাটতি, গ্যাস কমে যাচ্ছে। তো এখন আমরা পাচ্ছি হচ্ছে 98 কোটি ঘনফুট প্রতিদিন। যেটা আমার জমে গেলো অথবা থাকলো, আমি যেটা সাশ্রয় করলাম সেটা দিয়ে আমি ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এটা মানে রিজার্ভ করে বলেন বা আমার আমদানি কমে আমার যে ব্যয় সাশ্রয় করা সেটা হচ্ছে। এই জ্বালানিটা যদি আমাদের অনেক থাকতো তাহলে আমাদের বিদ্যুতের কোনো সমস্যা থাকতো। যেহেতু জ্বালানির ঘাটতি হয়ে গেছে, অনেক ঘাটতি হচ্ছে এবং এটা ঘাটতিটা বাড়বে আরও বলে মনে করা হচ্ছে, সুতরাং আমাদেরকে এই জ্বালানিটাকে সাশ্রয় করে এই ব্যবস্থাপনার সুপারিশ করা হয়েছে। এদিকে জ্বালানি সংকট ঠেকাতে চলমান লোডশেডিংকে ইতিবাচকভাবেই দেখছে ব্যবহারকারীরা। তারা বলছেন, ভোগান্তি হলেও দেশের স্বার্থে তারা মানিয়ে নিচ্ছেন। সরকার যে ডিসিশনটা নিচ্ছে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিটা ভালোর জন্য করছে। আগে দেশের নিয়ে চিন্তা করতে হবে, বর্তমানে তো এখন আমাদের দেশে জ্বালানির সমস্যা, অনেক কিছু সমস্যা, এই কারণে আমাদের সকলকেই সাশ্রয়ী হওয়া উচিত। বিদ্যুৎ সাশ্রয় করলে আমার বিলও কম আসবে, পাশাপাশি সরকারেরও উৎপাদন খরচ কমে যাবে। সরকার বলছে চলমান বিদ্যুৎ সংকট সাময়িক, সেপ্টেম্বরের পর নতুন কিছু কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসা শুরু হবে, তখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে সব কিছু। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে সকালে গণতন্ত্রী পার্টির সাথে সংলাপে তিনি বলেন, কমিশনের ওপর যেসব দলের আস্থা নেই তাদের আস্থা ফিরবে বলে তিনি আশাবাদী, কারণ সবাই ভালো নির্বাচন চায় আর কমিশনের দায়িত্ব তা নিশ্চিত করা। সংলাপে নির্বাচনের কালো টাকা বন্ধ, কমিশনের নিরপেক্ষ অবস্থান সহ 7 দফা দাবি জানায় গণতন্ত্রী পার্টি। আজ বিকেলে সংলাপে আসতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা যায়নি। সিইসি জানিয়েছেন বিএনপির জন্য অপেক্ষা করবেন তারা। আমাদের সাথে যারা বসেছেন তাদের প্রত্যেকেরই আমাদের উপর আস্থা আছে। রাজনৈতিক দলগুলো কি বলছে, আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আর আমরা যে দায়িত্ব নিয়েছি আইন কানুন এবং সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করা, সেই দায়িত্বটা পালন করে যাব। বিমানবন্দরে যাত্রীদের লাগেজ সময় মতো না আসা ও হারানোর বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানিয়েছে প্রবাসী কর্মী সহ সকল যাত্রীদের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে 6 লাখের বেশি কর্মীর। প্রতি মাসে যাচ্ছেন অন্তত 1 লাখ কর্মী, যার বেশিরভাগই যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
তবে সম্প্রতি প্রচলিত দেশগুলোর বাইরেও জাপান সহ ইউরোপের কয়েকটি দেশে কর্মী যাচ্ছে। আজ বিনা খরচে সরকারি ব্যবস্থাপনায় জাপানে গেছেন অর্ধ শতাধিক কর্মী। মার্কেট যে ওপেন হয়েছে, আই থিঙ্ক ফর দিস আই থিঙ্ক ক্রেডিট শুড বি গিভেন। এখন মার্কেট এক্সপানশনের জন্য, এটার জন্য কিন্তু একটা ওই জনবল ওই এন্ডে লাগবে, তো আমরা ওটা নিয়ে ওয়ার্ক করছি, মানুষ পাঠানোর বা ডিমান্ড ক্রিয়েট করার জন্য উই আর ডুইং ইট। আমাদের যে রেকর্ড সংখ্যক লোক এই গত অর্থ বছরে গেছেন, আমরা মনে করি যে এটা ডিভিডেন্ড আমরা খুব তাড়াতাড়ি পাওয়া শুরু করব, আগামী দুই তিন মাসের মধ্যে অবস্থা চেঞ্জ হবে। বিদেশে কর্মসংস্থান বাড়ায় চাপ বেড়েছে বিমানবন্দরেও, তাই অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না প্রবাসী কর্মীরা। ঘটছে লাগেজ নিয়ে ভোগান্তির ঘটনাও, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপনারা যে দু একটা কেসের কথা বলছেন যে যা ব্যাগ হারানো, এইসব ব্যাপারগুলো কিন্তু আমরা যথেষ্ট নজরের ভিতরে রাখছি এবং কিছু কিছু আমরা জায়গায় পেয়েছি যে যাত্রী সংখ্যা বাড়ানোর কারণে অনেক এয়ারলাইন্স তাদের যাত্রীদের যা ব্যাগ আনতেছে না, রেখে আসতেছে। ওই জন্য আমরা এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছি, তারা যদি এখন পুরোপুরি লাগেজ না আনে তাদেরকে আমি যাত্রী সংখ্যা কমিয়ে দেবো। সব কিছু কিন্তু অ্যাড্রেস করতেছি এবং আগামী দিনে দেখবেন যে ব্যবস্থাপনা আরও উন্নত হবে। কেউ হয়রানির শিকার হলে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধও জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। 2022-23 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা $67 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আশাবাদ জানান, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, ইউরোপীয় অঞ্চলে তাপদাহ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো প্রতিকূল অবস্থাতেও এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য কমলেও ডলারের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে তার তেমন প্রভাব পড়ছে না জানিয়ে মন্ত্রী বলেন, 15 দিন পরপর দাম কমা সাপেক্ষে তেলের মূল্য সমন্বয় করা হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পাশে সবকিছু থাকার পরেও আমাদের যে টার্গেট আমরা $67 বিলিয়ন, আমার মনে হয় আমরা অ্যাচিভ করতে পারবো। খাতির যত্নতে বাতিল কমে জ্বালাইতে বলছে, কোনো ফ্যাক্টরি বন্ধ করতে বলেনি, কিন্তু প্রতি 15 দিন পরপর তারা দেখবে সিচুয়েশনটা কেমন। আমি মনে করি না প্রোডাকশনে এটার কোনো প্রভাব পড়বে। যেখানেই মশাল লার্ভা পাওয়া যাবে সেখানেই অভিযানের মাধ্যমে জরিমানার পাশাপাশি মামলা করবে উত্তর সিটি কর্পোরেশন, এমনটা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ডে মশক ও লার্ভা নিধন অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর বাড়িতে যান মেয়র। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এডিস নিধনে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে। এডিস মশাল লার্ভার উৎস খুঁজতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত 19,000 বাড়ি সার্ভে করেছেন তারা। এ সময় জনগণকেও সচেতন হতে আহ্বান জানান মেয়র। আমরা যদি কোনো জায়গায় দেখি যে লার্ভার পাওয়া গিয়েছে, এডিস মশা লার্ভা পেয়ে পাওয়া গিয়েছে, অবশ্যই জরিমানা হবে এবং নিয়মিত মামলা হবে, জরিমানা হবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই এবং এটি কিন্তু চলমান আছে। আমরা যখন বিভিন্ন ছাদে যখন গিয়ে দেখছি যেখানে এডিস মশা চাষ হচ্ছে ড্রোনের মাধ্যমে, ওইসব বাড়িতেও কিন্তু আমরা জরিমানা কিন্তু অব্যাহত রেখেছি। ট্রেনের টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার ওরফে মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় অধিদপ্তর। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের সম্মেলন কক্ষে শুনানির পর এ রায় ঘোষণা করা হয়। আজ থেকে 5 কর্মদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে সহজ ডটকমকে। অভিযোগকারী হিসেবে জরিমানার 25% অর্থাৎ 50,000 টাকা পাবেন মহিউদ্দিন। রায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, তার দাবিগুলো এখন জনগণের। গত 13 জুন অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হলেও অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে 14 দিন ধরে একাই আন্দোলন করছিলেন রনি। দেশে মেরুদণ্ড রোগের চিকিৎসার দক্ষতা বাড়াতে বাংলাদেশ স্পাইন সোসাইটির উদ্যোগে স্কয়ার হাসপাতালে অনুষ্ঠিত হল দিনব্যাপী বিশেষ কর্মশালা। এতে মেরুদণ্ড রোগের চিকিৎসার সবশেষ চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে ডাক্তারদের ধারণা দেওয়া হয়। চিকিৎসকরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াও দেশ বিদেশের গবেষণা তুলে ধরেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশেই ভালো চিকিৎসা করা হচ্ছে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানে স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল আউয়াল রিজভী, অর্থোপেডিক সোসাইটির
সভাপতি অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম, স্কয়ার হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার ফজলুল হক, স্কয়ার হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে যে মেরুদণ্ডের বিভিন্ন ধরনের রোগ এবং আঘাত সংক্রান্ত কারণে যে চিকিৎসাগুলো দরকার হয় সেগুলোকে সুন্দরভাবে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন এই চেষ্টারই একটা অংশ হিসেবে আমাদের টাইম টু টাইম আপগ্রেডিং করতে হয় নলেজের, সেই আপগ্রেডিংয়েরই একটা পার্ট হিসেবে এই সায়েন্টিফিক সেমিনার। চুয়াডাঙ্গার একটি কমিউনিটি সেন্টারে পাবজি টুর্নামেন্টে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে 108 জন পাবজি গেমারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 24 জনকে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকি 84 অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শহরের তাসনিম নূর কমিউনিটি সেন্টারে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে শতাধিক স্মার্টফোন, রাউটার, ট্রফি সহ পাবজি খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটক করা হয় 108 জনকে। এদের মধ্যে 12 জন চুয়াডাঙ্গার, বাকিরা বিভিন্ন জেলা থেকে সেখানে গিয়েছিলেন। এদের বেশিরভাগেরই বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। এবার আন্তর্জাতিক। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। পার্লামেন্টের ভোটাভুটিতে 134 আইন প্রণেতার সমর্থন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত হয় ভোটাভুটি, পরে গণনা শেষে এক ঘোষণায় নতুন প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহের নাম জানান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। বিক্রমাসিংহের নিকটতম প্রতিদ্বন্দ্বী SLPP-র নেতা দুল্লাস আলাহাপে রুমা পেয়েছেন 82 ভোট। মাত্র 3 ভোট পেয়েছেন NPP নেতা আনুরা কুমারা দিশানায়কে। 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল বিক্রমাসিংহে। এদিকে তার পদত্যাগের দাবিতে কলম্বোতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রনিলের কুশপুত্তলিকাও দাহ করেছে বিক্ষোভকারীরা। খেলার খবর। 3 ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম দফায় বিকেলে ফিরেছেন 6 জন। এর মধ্যে আছেন ক্রিকেটার মেহেদী মিরাজ আর তাসকিন আহমেদ, বাকি 4 জন কোচিং স্টাফ। আগামীকাল সকাল এবং বিকেলে ফিরবেন বাকি ক্রিকেটাররা। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং টি-20 সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। প্রায় 1.5 মাসের লম্বা সফর শেষেও বিশ্রাম নেই ক্রিকেটারদের। ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে আগামী 26 জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সাশ্রয়ে সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর সিদ্ধান্ত। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানছে না অনেকে। নির্বাচন কমিশনের সংলাপে যায়নি বিএনপি, অপেক্ষা করবে কমিশন। রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান সিইসি। বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অনেক প্রবাসী কর্মী, ভোগান্তি কমাতে ব্যবস্থা। লাগেজ ইস্যুতে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করল কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা আক্তার শেষ করছি সন্ধ্যার মাসরাঙা সংবাদ। এই দিন এইভাবে।